বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত। যোগেন্দ্রনগর আম্বেদকর পল্লী গ্রামটি দত্তক নিয়েছে উমেন্স কলেজের এনএসএস ইউনিট। করোনাকালেও তারা একাধিক কাজ করেছে এই গ্রামের জন্য, এমন এক কর্মসূচি করেছে কলেজ কর্তৃপক্ষ এই গ্রামের জন্য। বিশেষ করে রাজ্য সরকার থেকে মহিলা কলেজের এনএসএস ভলান্টিয়ারদের টিফিনের জন্য যে টাকা দেওয়া হয়, সে টাকা তারা খরচ না করে এই গ্রামের দুস্থদের মধ্যে বিভিন্ন সামগ্রী প্রায় সময় বিতরণ করে থাকে। এমনই আজকে একটি কর্মসূচি হাতে নিয়েছে তারা। এলাকার বিধায়ক রেবতী দাসের উপস্থিতিতে আজকে দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করেছে এনএসএস ভলান্টিয়াররা। যোগেন্দ্রনগর আম্বেদকর পল্লী গ্রামটি দত্তক নিয়েছে উমেন্স কলেজ এনএসএস ইউনিট এবং করোনাকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত বিভিন্নভাবে সাহায্য করে চলেছে এনএসএসের ভলান্টিয়াররা সেই গ্রামটিকে। রাজ্য সরকার থেকে এনএসএস ভলান্টিয়ারদের টিফিনের জন্য যে টাকা দেওয়া হয়, সে টাকা তারা খরচ না করে দুস্থদের মধ্যে বিভিন্ন সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং এই মুহূর্তে দাঁড়িয়েও শীতবস্ত্র প্রদান করেছে দুস্থদের জন্য সেই এনএসএস ভলান্টিয়াররা, তাদের সেই বাঁচানো টাকা থেকেই। এই বিষয়টাকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন সেখানে এলাকার বিধায়ক রেবতী দাস এবং কি বলছেন রেবতী দাস সহ অন্যান্যরা শুনব। প্যান্ডামিক পিরিয়ডটা পর্যন্ত ওনারা এমনভাবে এগিয়েছেন, এসে দুস্থদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ আপনারা কাজ করে যাচ্ছেন, আপনাদের সাথে আমরাও অংশীদারি হলাম বলে প্রাণবিলি করেছেন। বিভিন্ন সময় আসেন এবং করে যান এবং তাদের ইউনিটে যা আছে তাদেরকে নিয়ে আসেন। আসলে তারা সাধ্যগত লোকও আছে, সাধ্য অনুযায়ী তোমরা বারবার চেষ্টা করে যাচ্ছেন এবং সমাজের মানুষ যারা আছে তাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছেন যে কীভাবে মানুষদের সাহায্যের জন্য হাতটা বাড়িয়ে দিতে হবে। রবীন্দ্রনাথের একটা ছোট্ট কবিতা স্মরণ মনে করে দেখছেন, কেনই বে মূর কার্য কহে সন্ধ্যার অভি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল সে কহিল, স্বামী আমার যত সাধ্য আছে ততটুকু করিবার। অর্থাৎ সূর্য অস্ত যায় এমন সময় সূর্য বলছে যে পৃথিবীটাকে আমি আলোকিত করে রেখেছি, আমি তো চলে যাচ্ছি বাকি কাজটা। এই যে এনএসএস এর যে মূল মোটু নাটমি বাটিনু, মানে আমি নয় তুমি নয় আমরা, এই যে উদ্দেশ্যটা, মানে আমরা সবার জন্যে সকলের তরে আমরা সকলে, এই উদ্দেশ্যটাকে সামনে রেখে উইমেন্স কলেজ এনএসএস ইউনিট এই কর্মসূচিটা হাতে নিয়েছে। আজকে এই গ্রামটা আমরা দত্তক নিয়েছি, এই গ্রামের আর্থসামাজিক সব বিষয়টা দেখার দায়িত্ব কিন্তু উইমেন্স কলেজের হাতে এসে পড়তা। তো সমাজ থেকে আমরা, সমাজের মাধ্যমে আমরা এটু দিতে চাই, উইমেন্স কলেজের ইউনিট এনএসএস ইউনিট এটু মানে দিতে চাই যে সবার সহযোগিতার হাত যেন এখানে মানে চলে আসে। আসলে কথা হচ্ছে কি, গভর্নমেন্ট থেকে আমাদেরকে যে টাকাটা দেওয়া হয় সেটা দেওয়া হয় স্টুডেন্টদের জন্য, কিন্তু স্টুডেন্টরা তার নিজেদের। আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে এবং এনএসএস ভলান্টিয়ারদের এই মহতী উদ্যোগকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যারা গ্রামের মানুষরা রয়েছেন, দুস্থরা রয়েছেন, তারা যে অনেকটাই উপকার পেয়েছেন তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এনএসএস ভলান্টিয়াররা বিভিন্ন সময় তাদের সরকারি যে টিফিনের টাকা দেওয়া হয় সেই টাকা বাঁচিয়ে তারা দুস্থদের সাহায্য করে থাকেন এবং আজকের দিনে দাঁড়িয়েও তারা শীতবস্ত্র প্রদান করেছেন দুস্থদের মাঝখানে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।